শাশুড়ির পরকীয়ার কথা ফাঁস করে বিপাকে অন্তঃসত্ত্বা গৃহবধূ। বাগেরহাটের শাশুড়ির পরকীয়ার কথা স্বামীকে জানিয়ে বিপাকে পড়েছেন সাদিয়া আক্তার মানি নামে 8 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। তার কথা বিশ্বাস না করে উল্টো স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মিলে তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। খুলনার আজম খান সরকারি কমার্স কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রীর মান্নির পরিবারের অভিযোগ, চলতি বছরের 6 জানুয়ারি বাগেরহাটের রামপাল উপজেলার রনসেন গ্রামের আশিকুর রহমান সোহানের সঙ্গে মান্নির বিয়ে হয়। বিয়ের 3 মাস পর মান্নি জানতে পারে যে তার শাশুড়ি পরকীয়ায় আসক্ত। ঘটনাটি স্বামীকে জানালে তিনি তা বিশ্বাস করেননি। তার মায়ের বিরুদ্ধে বলায় সোহান ক্ষিপ্ত হয়ে মান্নির উপর শুরু করেন অত্যাচার নির্যাতন। এরপর মান্নি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে নির্যাতন বেড়ে যায়। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে মান্নির পরিবার বাগেরহাট লিগাল এইডে বিচার চেয়ে আবেদন করে। সেখানে স্ত্রী হিসেবে মান্নিকে মেনে নেবেন না বলে জানিয়ে চলে যান সোহান। পরদিন 9 ডিসেম্বর সন্ধ্যায় মান্নির বাড়িতে আসেন সোহান ও তার পরিবারের লোকজন। এ সময় মান্নির মা অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েন। এ সুযোগে ঘরের বারান্দায় গিয়ে মান্নিকে পিটিয়ে ও মাথায় কোপ দিয়ে পালিয়ে যান তারা। এরপর মান্নিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মান্নির মা শাকিরা বেগম বলেন, আমরা দুপক্ষের আলোচনার ভিত্তিতে পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মান্নির বিয়ে দিয়েছি। সামান্য ঘটনা নিয়ে এরকম আমার মেয়ের ওপর হামলা করবে তা কখনো বুঝতে পারিনি। মান্নির গর্ভে একটি সন্তান রয়েছে, আমি মা হিসেবে মেয়ের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সাদিয়া আক্তার মান্নি বলেন, বিয়ের 2 মাস পরই শাশুড়ির পরকীয়ার বিষয়টি জানতে পারি। তখন আমার স্বামীকে জানালে সে আমার উপর ক্ষিপ্ত হয়। বিষয়টি শোনার পর থেকেই আমার উপর শাশুড়ি ও স্বামী দুজনই শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। অনেক সময় মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে পরিবারকে জানাই। ঘটনার দিন আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করে তারা। আমি এর বিচার চাই। বাগেরহাট সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, সাদিয়া আক্তার মানি বর্তমানে আশঙ্কামুক্ত। তার গর্ভের সন্তান কেমন আছে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র বলেন, আহত পুত্রবধূর পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।